हेलो एवरीवन, आज हमें डिस्कस करब कलकत्ता यूनिवर्सिटी जनरल पेपर CC3 2022 मैथ्सर लिनियर पार्टा लिनियर प्रोग्रामिंग प्रॉब्लम जे समस्त मैथ्स छिलो सेई मैथ्सगुलो आज के हमें डिसकस करते चले चेष्टा करब एक भिडियोर मध्य समस्त प्रॉब्लमगुलो रखार যাতে তোমরা যখন পড়তে বসো তখন তোমাদের একসঙ্গে জিনিসগুলো যাতে হয়ে যায় একসঙ্গে। তো বেসিক্যালি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা নিজেদের কোষে করাটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য তোমরা আমি যখন বলবো আমার সঙ্গে সঙ্গে নিজেরাও খাতা পেন নিয়ে বসো এবং নিজেরাও আমার সঙ্গে করো, ঠিক আছে? আমি যদিও লিনিয়ার প্রোগ্রামিংয়ের প্রবলেমের এমনি যদি আমি বসে বসে সলিউশন করি সো টাইম লাগবে, ভিডিও প্রচণ্ড লেন্দি হবে, তা আমি সলিউশনগুলো করেই রেখেছি, আমি বুঝিয়ে দেবো, পারলে তোমরা হচ্ছে পজ করে করে নিজেরা শুনবে। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী আছে, না ডিফাইন হাইপার প্লেন। সেকেন্ড বলেছে সো দ্যাট আ হাইপার প্লেন ইজ ই টু দি পার এন ইজ আ কনভেক্স শেপ। তাহলে ফার্স্ট আমাকে হাইপার প্লেন কাকে বলে দেখাতে হবে, বলতে হবে, দেন আমাকে ওই হাইপার প্লেনটা যে একটা কনভেক্স শেপ সেটা আমাকে দেখাতে হবে। তো হাইপার প্লেনের ডেফিনেশনটা কী বলছে, আ সেট অফ পয়েন্টস ইন এন ডাইমেনশনাল ডাইমেনশনাল স্পেস হুজ কোয়ার্ডিনেটস স্যাটিসফাই দ্য লিনিয়ার ইকুয়েশন অফ দ্য ফর্ম C1x1 প্লাস C2x2 সো অন টু CnxN ইকুয়াল টু জেড ইজ কল হাইপার প্লেন। ওকে, তাহলে আমার কোনো একটা সেটের মধ্যে যে সমস্ত পয়েন্টসগুলো থাকবে সেই পয়েন্টগুলো যদি লিনিয়ার ইকুয়েশন ফর্ম করতে পারে তখন সেটাকে আমরা কী বলবো, হাইপার প্লেন বলবো। ওকে, ক্লিয়ার? সো বেসিক্যালি আমরা হাইপার প্লেন সিএক্স ইকুয়ালস টু জেড দিয়েও ডিফাইন করতে পারি, যেটা কি না সিএক্স উই ক্যান রাইট C1 C2 C3 এন টাপলস, আর এক্সটা হচ্ছে X1 X2 Xn টাপল, দ্যাট ইজ তাহলে উই ক্যান অলসো রাইট সিএক্স ইকুয়ালস টু জেড, যেখানে এক্স হচ্ছে X1 X2 Xn করে পয়েন্ট আছে আর সেখানে C1 C2 Cn করে আরবিটারি টার্ম আছে, যেটা দিয়ে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, দ্যাট ইজ সিএক্স ইকুয়ালস টু জেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে হাইপার প্লেনটা আমার কনভেক্স সেট হয় কি, সো কনভেক্স সেট কাকে বলে ফার্স্টে আমাকে জানতে হবে। যে কনভেক্স সেট হচ্ছে আমার কাছে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটে আমি যদি দুটো পয়েন্ট নিয়ে নিই, সেই পয়েন্ট যদি দুটো পয়েন্টের যদি লাইন সেগমেন্ট করি, অর্থাৎ লাইন দুটো জয়েন করি, জয়েন করার পরে তার প্রত্যেকটা পয়েন্ট যদি ওই সেটের মধ্যে বিলং করে তাহলে সেইটা হয়ে যাবে আমার কনভেক্স সেট। ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা সেট ডিফাইন করি, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, সো দুটো পয়েন্ট জয়েন করার ফলে আমার এই যে অংশটা সেটা সেটের বাইরে চলে যাচ্ছে, ফলে দিস ইজ নট আ কনভেক্স সেট। ওকে, সো কনভেক্স সেট হতে গেলে যে তাদের মধ্যে যে সমস্ত লাইন সেগমেন্ট পসিবল সেইগুলো যাতে ওই সেটের মধ্যে থাকে। ওকে, তাহলে এর প্রুফটা আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি X1 X2 দুটো পয়েন্ট ইন এক্স, তো সেই দুটো যদি হাইপার প্লেন স্যাটিসফাই করে তার মানে CX1 = Z আমরা লিখতে পারি, আর এইটাকে লিখতে পারি CX2 = Z। এবারে আমি ধরে নিচ্ছি X3 হচ্ছে যে কোনো একটা পয়েন্ট যেটা কনভেক্স কম্বিনেশন অফ X1 এন্ড X2। ওকে, তাহলে আমি X3টাকে এমন একটা পয়েন্ট নিচ্ছি যেটা কি না কনভেক্স কম্বিনেশন অফ X1 X2 থেকে ক্রিয়েট করা। আর একটা জিনিস জানতে হবে, কনভেক্স কম্বিনেশন মানে X3কে আমরা লিখতে পারবো λ(x1 + 1 − λ)(x2), যেখানে ল্যামডাটার ভ্যালুটা 0 এবং 1-এর মধ্যে থাকে। ওকে, বোঝা গেল? দেন আমি মাল্টিপ্লাই করেছি বোথ সাইডে C দিয়ে, তাহলে C(x3) = C λ(x1) + C(1 − λ)(x2), সো উই ক্যান ফাইন্ড λ(z) + 1 − λ(z), সো সেখান থেকে আমরা জেড পাবো। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি, না CX3 = Z। তাহলে এইটাও একটা হাইপার প্লেনের একটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, সো দেয়ারফর আমরা তাহলে কি পেয়েছি, আমরা কনভেক্স সেটটাকে একটা হাইপার প্লেন দিয়ে আমরা একটা ডিফাইন করতে পারছি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে হাইপার প্লেনটা হচ্ছে একটা কনভেক্স সেট হয়ে যাচ্ছে। আশা করি এটা কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সো নেক্সট, তাহলে ফার্স্টেরটা আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আমাকে কি বলেছে, গ্রাফিক্যাল মেথডে আমাকে এই প্রবলেমটাকে সলভ করতে বলেছে। প্রবলেমটা আমাদের মিনিমাইজ প্রবলেম আছে, সাবজেক্ট টু কন্ডিশন দিস আছে। ওকে, সো গ্রাফিক্যাল মেথড যখনই বলবে তখনই আমাদের ফার্স্ট কি করতে হবে, এই যে ইনইকুয়ালিটিটা আছে সেটাকে আগে ফার্স্টে ইকুয়ালিটিতে কনভার্ট করে নেব। সো ইকুয়ালিটি মানে জাস্ট আমি এই ইকুয়েশনটাকে যে সমান দিয়ে লিখবো, দ্যাট ইজ উই কনভার্ট ইনইকুয়ালিটি টু ইকুয়ালিটি।
আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে আমাদের যদি কোথাও এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান, আমি যদি কোনো ইকুয়েশনকে এরকম ভাবে লিখি, তাহলে সেইটার অর্থটা কি যে এ বি পয়েন্ট দিয়ে ওই স্ট্রেট লাইনটা পাস করছে। ফর এক্সাম্পল, কোথাও যদি 3x + 2y = 6 থাকে, এটার অর্থটা কি আমি এটাকে প্রথমে 3/2 মানে 6 দিয়ে ভাগ করে দেবো, y/3 = 1 লিখছি। তার মানে এখানের আমার যে স্ট্রেট লাইনটা যাবে সেই স্ট্রেট লাইনটা হচ্ছে, এটা হচ্ছে 0,3 আর এটা হচ্ছে 2,0। তাহলে এই যে স্ট্রেট লাইনটা পাস করছে সেই স্ট্রেট লাইনটা 2,0 এবং 0,3 দিয়ে পাস করছে, এবং এই যে স্ট্রেট লাইনটা পাচ্ছে এই স্ট্রেট লাইনটা হচ্ছে 3x + 2y = 6 টাই, এটার মানে তাই। সো এরকম আমাদের ফার্স্ট কি করতে হবে, এরকম ফর্ম ক্রিয়েট করে দেখতে হবে যে ওই স্ট্রেট লাইনগুলো কোন পয়েন্টে পাস করছে। তাহলে চলো দেখা যাক, এই গ্রাফিক্যাল মানে কি জিনিসটাকে গ্রাফের সাহায্যে সলভ করা। তো আমি কিভাবে সলভ করেছি চলো দেখা যাক। তাহলে কি করেছি এখানে, সো ফার্স্টে আমি কি করেছি, ইনইকুয়ালিটিটাকে ইকুয়ালিটিতে কনভার্ট করেছি। কনভার্ট করার পরে আমি দেখেছি যে প্রত্যেকটা ইকুয়েশনগুলো কোন পয়েন্ট দিয়ে পাস করেছে। তো ফার্স্ট ইকুয়েশনটা পাস করেছে 3,18, সেকেন্ড ইকুয়েশনটা 12,3 অ্যান্ড থার্ড ইকুয়েশনটা 5,10। এবারে আমি কি করেছি, গ্রাফ প্লট করেছি। তো তোমরা এই জায়গাটা ভিডিও পজ করে নিজেরা গ্রাফ প্লট করবে, ঠিক আছে। সো গ্রাফ প্লট বেসিক্যালি আমি কি করেছি, সো আমাদের এখানে দেখতে হবে যাতে আমার একটা ছবির মধ্যে যাতে 18 ম্যাক্স, তো তাহলে 18টা পর্যন্ত ডিফাইন করতে পারি। সো আমি এক ইউনিটকে দুই দুই করে ধরে এরকম একটা ছবি এঁকেছি। তো সেই সেরকমভাবে নিজেরা পয়েন্টগুলোকে অ্যালোকেট করে তিনটে পয়েন্টগুলোকে অ্যালোকেট করে নেবে, ঠিক আছে। যেমন প্রথম পয়েন্টটা আমার কোথায়, প্রথম স্ট্রেট লাইনটা পাস করছে 3,18 দিয়ে, তাহলে দিস ইজ আওয়ার ফার্স্ট স্ট্রেট লাইন। তো 3,8, সো দিস ইজ আওয়ার 3 অ্যান্ড 3,18 ছিল ফার্স্ট স্ট্রেটটা, তাই তো 3,18। সো 3,18 দিস ইজ আওয়ার ফার্স্ট স্ট্রেট লাইন, সো এটা হচ্ছে 3 আর এখানে ওপরে আছে এখানে আমার আছে কত, 3 আর এখানে আছে আমার 18, এই তো। তাহলে সো 3,18, সো সেখান থেকে পয়েন্টগুলোকে ফার্স্টে হচ্ছে না কেন, হুট করে একটু দাঁড়াও, পেনটা হুট করে কাজ করে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে সরি। সো এখান থেকে তাহলে 3,18 সেইটা দিয়ে ফার্স্টে তোমরা লাইনটা ড্র করে নেবে, ফার্স্ট যেখানে যে পয়েন্টগুলো হচ্ছে, ওকে সরি এটা 3 নয়, এই জায়গাটা 3। তাহলে 3,18 ফার্স্ট এই লাইনটা, এরকম করে প্রত্যেকটা লাইন ড্র করে নেবে। নেক্সট কি দেখতে হবে যে আমাদের এখানে প্রবলেমগুলো সবগুলো গ্রেটার দেন টাইপ ছিল, তাহলে গ্রেটার দেন মানে সবগুলো অরিজিন থেকে বাইরে যাবে, ঠিক আছে। তাহলে অরিজিন থেকে বাইরে গেলে তাহলে আমাদের কর্নার পয়েন্ট কোনগুলো হচ্ছে, দিস 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 অ্যান্ড দিস, দিস ইজ আওয়ার কর্নার পয়েন্ট। তাহলে এখানে এখানে আমাদের গ্রাফিক্যাল মেথডে আমাদের নেক্সট কাজ কি করতে হয়, কর্নার পয়েন্টের ভ্যালুগুলো বার করতে হয়। সো এই কর্নার পয়েন্টের আমরা ভ্যালু জানি 12,0, এই কর্নার পয়েন্টের ভ্যালু জানি 0,18, বাট আমরা এই দুটো কর্নার পয়েন্টের ভ্যালু জানি না। বাট এটা জানি যে এই কর্নার পয়েন্ট কোথা থেকে তৈরি হয়েছে, এই কর্নার পয়েন্ট তৈরি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনের ছেদবিন্দু, এইটা হচ্ছে 2 নম্বর 3 নম্বর ইকুয়েশনের ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু মানে কি, জাস্ট দুটো ইকুয়েশন থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করে নাও, তাহলে আমরা ছেদবিন্দুর পয়েন্টগুলো পেয়ে যাব। তাহলে সেইটাই করেছি, বি পয়েন্টটার জন্য 1 আর 3টাকে সলভ করেছি এবং সি পয়েন্টটার জন্য 2 আর 3টাকে সলভ করেছি, সেইটাই হচ্ছে আমাদের কাজ। তো সেইটা করেছি, করার পর আমাদের নেক্সট কাজটা কি হবে, যে সমস্ত পয়েন্টগুলো বেরোবে পজ করে নিজেরা করবে, ঠিক আছে। করার পর যে সমস্ত জায়গায় আমার পয়েন্টগুলো এলো, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমরা গিভেন যে জেডটাতে আছে সেই জেডটাতে বসিয়ে দেবো, ওকে। তাহলে জেডতে বসাতে গেলে আমাদের যথাক্রমে এই 4টে ভ্যালু আসবে। সো প্রবলেম ইজ মিনিমাম, তাহলে এর মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার মিনিমাম অফ জেড। সো 160টা মিনিমাম, তাহলে মিনিমাম অফ জেড হচ্ছে 160, সেটা কোন পয়েন্টে, 4,2তে। আশা করি কারো এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম হয়নি, পজ করে নিজেরা সলিউশনগুলো করবে, ওকে। আমি যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় তাই জন্য আমি সলিউশনগুলো করে রাখছি, যাতে তোমাদের ধৈর্যটা না নষ্ট হয়ে যায় দেখার ক্ষেত্রে। সো দিস ইজ আওয়ার
graphical method. Next আসছে simplex method. So simplex method এ first আমাদের দেখতে হয় যে standard form আছে কি না. তো simplex method টা আছে maximize problem. তো maximize problem মানে subject to condition সবগুলো less than type হবে. So given problem এ আমাদের less than type নিয়েছে. তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি এটাকে equality তে present করা. আর less than type থাকা মানে আমাদের একটা slack variable নিয়ে equals to করতে হবে. ওকে দেন আমাদের টেবিল ক্রিয়েট করতে হয়। ওকে তো সেই হিসেবে সেটার দিকে এবারে যাওয়া যাক আমরা। তাহলে সিমপ্লেক্স মেথডটা আমরা তাহলে কিভাবে সলভের দিকে এগোবো। সো আমাদের ফার্স্ট কি আছে ইনইকুয়ালিটিটাকে ইকুয়ালিটি কনভার্ট করব কি দিয়ে না স্ল্যাক ভেরিয়েবল দিয়ে। তো এখানে এক্স থ্রি আর এক্স ফোরটাকে স্ল্যাক ভেরিয়েবল কেন, কারণ আমার কাছে যদি কোথাও যদি এক্স ওয়ান প্লাস এক্স টু লেস ইকুয়ালস টু থ্রি বলে বা আমার কাছে যদি বলে টু প্লাস ফাইভ লেস ইকুয়ালস টু নাইন তাহলে কি এখানে কি সাদ আছে, তাহলে দুই যদি অ্যাড করি তবে তো সেটা আমরা নয়ের সঙ্গে সমান লিখতে পারবো। তার মানে এটা লেস ইকুয়ালস টু আছে, তাহলে কিছু একটা ভ্যালু অ্যাড করলে তবেই তো তার সঙ্গে সমান হওয়ার পসিবিলিটি থাকবে। সো এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু ফোরটি অ্যান্ড দিস ইজ থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স ফোর ইকুয়ালস টু সিক্সটি। এবারে আমাদের ক্রিয়েট করতে হবে টেবিল। ওকে সো টেবিল আমরা কীভাবে বানাবো, ঠিক আছে পজ করে নিয়ে নিজের আগে টেবিলটা দেখবে কি করেছি। এরকমভাবে একটা ঘর রাখবে সি বির ঘর, একটা বি এর ঘর, একটা এক্স বির ঘর, একটা বি, আর এখানে যতগুলো আছে তার এখানে আমরা চারটে ভেরিয়েবল নিয়ে কাজ করেছি তার করেসপন্ডিং ভেক্টর, দ্যাট ইজ এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর। ওকে এবারে লেখার হবে কি যখনই এটা আমার টু ক্রস টু হবে তখন আমার টু ক্রস টু এর আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হয় ওয়ান জিরো জিরো ওয়ান। সো আমাকে দেখতে হবে ওয়ান জিরো জিরো ওয়ানটা কোথায় ক্রিয়েট হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাকে আগে এখানে ডেটাগুলোকে ইনসার্ট করে নিতে হবে, যে যার করেসপন্ডিং সেখানে আমরা করেসপন্ডিং ডেটাগুলো বসিয়ে দিলাম। নেক্সট আমরা দেখব ওয়ান জিরো জিরো ওয়ান কোথায় ফর্ম ক্রিয়েট হচ্ছে, তাহলে দিস ইজ আবার ওয়ান জিরো জিরো ওয়ান ফর্ম ক্রিয়েট হচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট হচ্ছে, তাহলে সে হয়ে যাবে আমার বেসিস ভেক্টর। তাহলে সে যখন বেসিস ভেক্টর হয়ে যাবে তাহলে তার করেসপন্ডিং কস্টটা বসবে এখানে, তাহলে এ থ্রির করেসপন্ডিং কস্ট জিরো অ্যান্ড এ ফোর এর করেসপন্ডিং কস্ট জিরো, আর এ এখন বেসিস এলিমেন্ট দ্যাট ইজ এ থ্রি এ ফোর, তাহলে এগুলো হয়ে গেছে আমার এ থ্রি এ ফোর। বি মানে রাইট সাইডে যেটা থাকে সেটাকে আমরা বি এর ঘরে রাখি, মানে যেটা ওর ভ্যালুতে কনভার্ট হয়। ওকে নেক্সট আমাদের কাজ কি হবে এইটাকে এখন সিম্পলেস্ট করে দেখতে হবে অপটিমাইজেশন বা এর অপটিমাল সলিউশন বার কর। অপটিমাল সলিউশন কি না জেড জে মাইনাস সি জেটা যতক্ষণ না গেটার ইকুয়ালস টু জিরো হয় ততক্ষণ আমার অপটিমাল সলিউশন পাওয়া যাবে না। ওকে তার মানে আমার সলিউশনটা এখনও ক্রিয়েট হয়নি। সো জেড জে মাইনাস সি জে জিনিসটা কি না দিস মাল্টিপ্লাই বাই দিস প্লাস দিস মাল্টিপ্লাই বাই দিস মাইনাস অফ দিস, মানে কি না জিরো ইন্টু ওয়ান প্লাস জিরো ইন্টু থ্রি ইন্টু থ্রি মাইনাস অফ সিক্সটি। তাহলে সেটা আমি ফার্স্ট ঘরের এ ওয়ানের এ ওয়ান কলমের আমি হচ্ছে জেড জে মাইনাস সি জে পাবো, মানে জেড ওয়ান মাইনাস সি ওয়ান। সিমিলারলি জিরো ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু মাইনাস অফ ফিফটি সেটা পাবো জে টু মাইনাস জে জে টু মাইনাস সি টু। এরকম করে যখন আমার সবগুলো পজিটিভ দিয়ে দেবে তখনই আমি ডিমান্ড করতে পারবো যদি সলিউশন ইজ অপটিমাল, যতক্ষণ নেগেটিভ থাকবে আমাকে ততক্ষণ প্রবলেমটাকে করতে করে করে যেতে হবে। তো সিমিলারলি আমি এরকম করতে গিয়ে দেখতে পাচ্ছি আমার নেগেটিভ পাচ্ছি। এবারে আমাদের কাজ হবে যে টপ মোস্ট নেগেটিভ কোথায় পাচ্ছি। সো মাইনাস সিক্সটিটা হচ্ছে টপ মোস্ট নেগেটিভ, তার মানেটা কি না এ ওয়ান ভেক্টরটা বেসিসে যাবে। ওকে এবার এ ওয়ানটাকে আমি যখন বেসিসে নিতে চাইছি তো বেসিসে থাকার ক্যাপাসিটি দুজনের, তাহলে একজনকে বেসিস থেকে বের করতে হবে। তাহলে একজনকে আমি যখন বেসিস থেকে বের করব তাহলে কার জায়গায় বের করব, তার জন্য আমাদের বার করতে হবে মিন রেশিও। সো মিন রেশিওটা কি যেই ঘরটাকে আমি ডিমান্ড করছি বেসিসে ঢুকতে চাইছে সেইটা বি দিয়ে ভাগ করো, বি এর যে কলমটা আছে সেটা দিয়ে ভাগ করো। তাহলে প্রথমে হবে ফর্টি বাই ওয়ান দ্যাট ইজ ফর্টি, তারপরে সিক্সটি বাই থ্রি দ্যাট ইজ টোয়েন্টি, করে আমার চেক করতে হবে কোনটাতে মিনিমাম আছে, তাহলে সেই জায়গাতে আমার এ ওয়ানটা পুট হবে। তাহলে আমার মিনিমাম পাচ্ছি টোয়েন্টি, তাহলে টোয়েন্টিতে আমার হচ্ছে এ ফোর, এ ফোরটা বেরিয়ে ওই জায়গাটাতে এ ওয়ানটা ঢুকবে। তাহলে আমার এখন নতুন বেসিস হয়ে গেছে এ ওয়ান অ্যান্ড এ থ্রি। তাহলে এ ওয়ান যখন বেসিস হয়ে গেছে তাহলে তার করেসপন্ডিং কস্ট হয়ে যাবে সিক্সটি, এটা আমার এন্ট্রি হয়ে গেল। নেক্সট আমার রুল কি যে বেসিস যে বেসিসে যে থাকে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করে। সো আইডেন্টিটি মানে এইটা আমার এখন প্রাইভেট কি এলিমেন্ট হয়ে গেছে, তার মানে এইটাকে আমাকে এখন ওয়ান করতে হবে। তাহলে এইটাকে ওয়ান করতে গেলে আমার এই রোটা থেকে পুরোটাতে তিন দিয়ে ডিভাইড করতে হবে তবে আমার এটা পসিবল, কারণ এ এখন বেসিস হয়ে গেছে মানে একে ওয়ান জিরো ফর্ম ক্রিয়েট করতে হবে। তাহলে একে ওয়ান জিরো ফর্ম ক্রিয়েট করতে গেলে তিন দিয়ে ভাগ করলে তবে এই ঘরটা ওয়ান ক্রিয়েট হবে। তাহলে আমাদের কাজ হবে এই লাইনটাতে তিন দিয়ে ভাগ করা, তাহলে এই কলামটাতে তিন দিয়ে ভাগ করলে আমি ওয়ানে পৌঁছে গেছি। নেক্সট টার্গেট ওর করেসপন্ডিং এটাকে জিরো করতে হবে, তাহলে ওর করেসপন্ডিং এটাকে জিরো করার অর্থটা কি
এইটা হচ্ছে আমার আর ওয়ান, যদি এটাকে রো ওয়ান আর ওয়ান বলি, এটা আর টু বলি, দুরকম ভাবে এগোতে পারি, একটা একটাই বলছি। তাহলে এইটা হচ্ছে আর ওয়ান, তাহলে আমাকে আর ওয়ান মাইনাস ওয়ান থার্ড অফ আর টু করতে হবে, তবেই এই পজিশানটা জিরো এসে যাবে। এবারে আমি আর ওয়ান মাইনাস ওয়ান থার্ড অফ আর টু করেছি, ফলে ওর করেসপন্ডিং পুরো রোটাকে আমাকে সেম অপারেশন লাগাতে হবে। তাহলে যখনই আমি সেম অপারেশন করব, করেসপন্ডিং দিস ভ্যালু দিস ভ্যালু দিস ভ্যালু দিস ভ্যালু দিস ভ্যালু পাবো। ওকে, নিজেরা ভিডিও পজ করে দেখে নিও, বুঝতে পেরে যাবে। তো করার পর আবার আমরা জেড জে মাইনাস সি জে বার করে দেখবো, করতে গিয়ে দেখতে পাচ্ছি একই রকম ভাবে দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস মাইনাস অফ দিস অ্যান্ড দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস মাইনাস অফ দিস করে দেখতে পাচ্ছি এখনো আমার নেগেটিভ এক্সিস্ট করছে। তাহলে আবার এই ভেক্টরটা আমার বেসিসে ঢুকতে চাইছে, কার জায়গায় রিপ্লেস হবে? সেম নিয়ম, মিন রেশিও বার করব। মিন রেশিও বার করতে গিয়ে দেখতে পাচ্ছি একটাতে 15 একটাতে 30, তাহলে সে কে সব থেকে ছোট? 15। তাহলে 15-র ঘরে আমার কে ঢুকবে? 15 ঘরে না, মানে A2টা কার জায়গায় ঢুকবে? A3-র জায়গা, মানে S3-র জায়গা। তাহলে আমার A3-র জায়গায় এখন বসে গেছে A2। তাহলে আমার নতুন এখন বেসিসে আছে কে? না, A2 অ্যান্ড A1। তাহলে তার করেসপন্ডিং কস্ট বসিয়ে দিয়েছি 50 এন্ড 60। সো যথারীতি এইটা বেসিস, মানে এইটাকে আমাকে 10 ফর্ম ক্রিয়েট করতে হবে। 10 ফর্ম মানে এখানে 1 করতে গেলে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো সেই জন্য এই লাইনটাকে পুরোটা দিয়ে 3/4 দিয়ে মাল্টিপ্লাই করেছি। সিমিলারলি এই লাইনটাকে আমাকে এখন 0 করতে হবে। তাহলে কিভাবে 0? তাহলে R2 মাইনাস 1/2 অফ R1 যদি করে নিই, তাহলে করেসপন্ডিং এইটা 0 হয়ে যাবে। এবার এই অপারেশনকে 0 করার জন্য করেসপন্ডিং R2 মাইনাস 1/2 অফ R1টা সমস্ত রোতেই করলাম, ফলে আমার নতুন এই জিনিসটা ক্রিয়েট হলো। সিমিলারলি আমি জেড জে মাইনাস সি জে যখন বের করলাম, তখন আমি দেখতে পাচ্ছি এখন আমার সব পজিটিভ। তাহলে এখন আমার সব পজিটিভ মানে দিস সলিউশন ইজ অপটিমাল। তাহলে এই অবস্থায় বেসিসে কে বসে আছে? বেসিসে X1 অ্যান্ড X2। সেই অবস্থায় বি কত দিচ্ছে? সেই অবস্থায় X1-এ বি দিচ্ছে 10 আর X2-তে 15। তার মানে X1 হয়ে যাবে 10 আর X2-টা হয়ে যাবে 15 এর সলিউশন। ম্যাক্সিমাম জেডেতে বসিয়ে দাও, তাহলে আমাদের ভ্যালুটা এসে যাবে 1350। তাহলে এই সিমপ্লেক্স মেথডের কস্ট ভ্যালুটা হবে 1350। আশা করি এই জায়গাটায় কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি, শেয়ার প্রবলেমটা। যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। তো নেক্সট আমরা যাচ্ছি অফ কোশ্চেন সলিউশন নাম্বার ডি। এখানে বেসিস সলিউশন চেয়েছে। সো বেসিস সলিউশনে আমাদের কি বলছে? দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেখান আর তিনটে ভেরিয়েবল দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমাদের বেসিস বা নন বেসিস ভেরিয়েবল চেয়েছে। সো ফার্স্ট অফ অল আমাদের কাজ কী করতে হবে, যে কতগুলো সলিউশন আসবে সেইটা আমাদের দেখতে হবে। এখানে নাম্বার অফ ভেরিয়েবল আছে 3টে আর নাম্বার অফ ইকুয়েশন আছে 2। তাহলে নাম্বার অফ ভেরিয়েবল আর নাম্বার অফ ইকুয়েশন যদি 2 থাকে, তাহলে তার সলিউশন পসিবল 3C2, দ্যাট ইজ 3টে। তাহলে এখানে 3টে সলিউশন থাকবে। সেই 3টে সলিউশন কিভাবে আমরা বের করব? একবার X=0 ধরবে, একবার Y=0 ধরবে, একবার Z=0 ধরবে। তাহলে সেই কাজটাই আমি এখানে করেছি, চলো দেখা যাক। এখানে তাহলে আমি কি করেছি, সেই সলিউশনটাই করেছি। একবার X-কে 0 ধরেছি, সলিউশন বের করেছি, একবার Y-কে 0 ধরেছি, সলিউশন বের করেছি। সিম্পল, জাস্ট কম্পেয়ার করে এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অ্যাজ ওয়েল অ্যাজ যে যেটা জানো সেইটা দিয়ে করতে পারো। তুলনামূলক বজ্রগুণন পরিবর্তন যে যেটা জানো সেটা। আর একবার আমি Z-কে 0 করেছি। তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার 3টে করে সলিউশন এসেছে। তো সব সলিউশন যে বেসিস সলিউশন সেটা এবার আমার কথা। সো বেসিস সলিউশন কিভাবে দেখবো? না, যখন X=0 ধরেছি তখন আমরা এই ভ্যালুটা পাচ্ছি। ওকে, তোমাদের কাজটা কি হবে, এদের কোফিসিয়েন্টটা চেক করে দেখো ≠ 0 আসছে কিনা। তো যখনই ≠ 0 এসে যাবে, মানে দিস সলিউশন ইজ বেসিস। সো আমাদের এই সলিউশনটা বেসিস পাচ্ছি। সিমিলারলি পরে ওয়াই যখন 0 করবো, এই বাদিকটাতে চেক করে দেখো ডিটারমিনেন্টটা ≠ 0 দিচ্ছে কিনা। ডিটারমিনেন্ট যদি ≠ 0 দিয়ে দেয়, তার মানে দিস ইজ বেসিস। ডিটারমিনেন্ট যদি ≠ 0 দিয়ে দেয়, তার মানে ওটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ফলে সেটা বেসিসে থাকছে না। কারণ বেসিসে থাকতে গেলে লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হতে হয়। তো ≠ আছে মানে লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, তো দে আর বেসিস। এখানে আমি একটা এক্সট্রা জিনিস বলেছি, ফিজিবিলিটি চেকটা। ফিজিবিলিটি চেকটাও হয়তো এক্সামে যদি পড়ে যায় তো এটা খেয়াল রাখবে। আমি যখন সলিউশনগুলো করেছি, দেখবে সলিউশনের ভ্যালু কারোতে নেগেটিভ আসছে কিনা। যদি কোনো সলিউশনের ভ্যালু নেগেটিভ আসে, তাহলে বলবে নাকি যে দিস সলিউশন ইজ বেসিস বাট নট ফিজিবল। ওকে, যেমন আমার এখানের ক্ষেত্রে একটা সলিউশনে নেগেটিভ এসেছিলো, দিস ইজ আওয়ার সেকেন্ড। সেকেন্ড ডেটার ক্ষেত্রে যখন আমরা ওয়াইকে 0 ধরেছি, তখন আমাদের 15/8 0-1/4। তাহলে দিস সলিউশনে দিস সলিউশন ইজ বেসিস বাট নট ফিজিবল, বিকজ এখানে জেড পার্টটা নেগেটিভ দিচ্ছে। সো এইটা একটু খেয়াল রেখো। ওকে, তো নেক্সট কোশ্চেন।
নেক্সট বলেছে নাকি যে ডুয়েল বার করতে বলেছে। সো ডুয়েল আমাকে ফার্স্টে যখনই ডুয়েল বলবে তখন আমাদের কাজটা কি হবে, কি কি ফার্স্ট কাজ করতে হবে, যে প্রবলেমটা কি আছে, ম্যাক্সিমাইজ প্রবলেম না মিনিমাইজ প্রবলেম। যদি প্রবলেম বলে ম্যাক্সিমাইজ তাহলে আমাদের দেখতে হবে যে সাবজেক্ট টু কন্ডিশন লেস ইকুয়াল টু আছে কি না। যদি বলে প্রবলেমটা মিনিমাইজ প্রবলেম তাহলে দেখতে হবে সাবজেক্ট টুটা গ্রেটার ইকুয়াল টু টাইপ আছে কি না। সো ফার্স্ট অফ অল দিস প্রবলেম ইজ ম্যাক্সিমাইজ প্রবলেম, সো আমাকে দেখতে হবে সাবজেক্ট টু কন্ডিশনগুলো সবগুলো লেস ইকুয়াল টু টাইপ আছে কি না। সো প্রথমটা আমাদের লেস ইকুয়াল টু টাইপ নেই, তাহলে এটাকে ফার্স্টে কনভার্ট করে লেস ইকুয়াল টু টাইপ করে স্ট্যান্ডার্ড ফর্ম ক্রিয়েট করতে হবে। এ লেস ইকুয়াল টু টাইপ আছে, এইটা ইকুয়াল টু টাইপ আছে, তো ইকুয়াল টুর অর্থটা কি? আমাকে যদি বলে এক্স ইকুয়াল টু ফাইভ, এইটার মানেটা কি? এক্স গ্রেটার ইকুয়াল টু ফাইভ, এক্স লেস ইকুয়াল টু ফাইভ। সো যে লেস ইকুয়াল টু ফাইভ সে তো অলরেডি হয়ে বসে আছে, তাহলে যে গ্রেটার ইকুয়াল টু ফাইভ সেটাকে আমাকে ঘুরিয়ে এরকমভাবে প্রেজেন্ট করতে হবে, মাইনাস অফ এক্স লেস ইকুয়াল টু মাইনাস অফ ফাইভ। তাহলে চলো এটাই আমি তাহলে কীভাবে লেখার স্টাইলটা লিখেছি একটু দেখা যাক। এটা লেখার স্টাইলটা হবে কি, ফার্স্ট অফ অল আমাদের সবগুলোকে লেস ইকুয়াল টু, তাহলে এ গ্রেটার ইকুয়াল টু আছে তাই জন্য আমি মাইনাস কমন নিয়ে মাইনাস নিয়ে এটাকে লেস ইকুয়াল টু করেছি। এটা লেস ইকুয়াল টু আছে বলে এটাতে কিছু নাড়াঘাটা করিনি। এইটা ইকুয়াল টু ভাঙলে একবার ইকুয়াল টু হয় না, ওটাকে গ্রেটার আর লেস দুটোতে ভেঙে নিতে হয়। তো যে লেস আছে সেটা নিয়ে কিছু কাজ করবো না, যে গ্রেটার আছে সেটাকে লেস দিয়ে লেস ইকুয়াল টু টাইপ করলাম। তাহলে দিস ইজ আওয়ার স্ট্যান্ডার্ড ফর্ম। এরপরে দিস প্রাইমাল প্রবলেমকে আমাকে ডুয়েলে করতে হবে। ডুয়েলের অর্থটা কি হয়ে যায়, এর যে বি পার্টটা থাকে ওর সেইটা কষ্টে চলে যায়। তাহলে যতগুলো ইকুয়েশান আছে সেইটা তত ততগুলো তার ভেরিয়েবেল হয়। সো একটা দুটো তিনটে চারটে, তাহলে আমাদের ডুয়েলেতে চারটে ভেরিয়েবেল নেবো। সেই চারটে ভেরিয়েবেলগুলো কী হবে, তার সঙ্গে কস্টগুলোকে কীভাবে মাল্টিপ্লাই হবে, মাইনাস অফ ফোর ইউ ওয়ান প্লাস থ্রি অফ ইউ টু প্লাস ইউ থ্রি মাইনাস ইউ ফোর। ওকে, সাবজেক্ট টু কন্ডিশন কীভাবে নেবো, কলম বরাবর নেবো এর কোফিশিয়েন্টগুলো। ওকে, তাহলে কীরকমভাবে লেখা হবে, মাইনাস ইউ ওয়ান প্লাস টু ইউ টু প্লাস ইউ থ্রি মাইনাস ইউ ফোর। মিনিমামের ক্ষেত্রে গেটার ইকুয়াল টু টাইপ হয়, তাহলে গেটার ইকুয়াল টু এখানের কস্টগুলো এর বিতে বসে যাবে, দ্যাট ইজ টু। নেক্সটের ক্ষেত্রে ফোর, তারপর পরেরটার ক্ষেত্রে ওয়ান, তারপরটার ক্ষেত্রে ওয়ান। ওকে, অ্যান্ড লেফট সাইডগুলো এর কোফিশিয়েন্টগুলো যথাক্রমে নিয়ে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, নিজেরা ভিডিওটা একবার পজ করে নিজেরা করে তারপর আমার সঙ্গে মিলিয়ে নিও, আশা করি এটা কারো বুঝতে অসুবিধা হয়নি। ওকে, নেক্সট চলো এফেক্টটা যা যাক। এফেক্টটা ট্রান্সপোর্টেশন প্রবলেম বলছে। সো ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা অনেক রকম মেথড দিয়ে করতে পারি, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, রো মিনিমাম মেথড, তারপরে ভ্যাম, যা ইচ্ছা দিয়ে করা যায়। আমি ভ্যাম দিয়ে সলভ করে করছি বিকজ যাতে ভ্যাম আলাদা করে পড়লে তোমরা করতে পারো। ঠিক আছে, এক্সাম হলে তো যদি না বলা থাকে তো তোমরা যা ইচ্ছা করতে পারো। তাহলে ভ্যাম সব থেকে অ্যাকুরেট, ভুল কম, ঠিকঠাক ডেটা দেওয়ার মতন একটা মেথড, তো সেই জন্য আমি ভ্যাম দিয়ে সলভ করছি। তো যখনই আমার ট্রান্সপোর্টেশন প্রবলেম বলে তো ফার্স্ট আমাকে দেখতে হয় প্রবলেম ব্যালেন্সড আছে কি না। সো এখানে দিস 15 অ্যান্ড দিস ইজ 15, সো দিস আওয়ার গিভেন প্রবলেম ইজ ব্যালেন্স। তো ব্যালেন্স থাকলে আমাকে কোনো রো কলম অ্যাড করে ড্যামি ইন্ডেক্স তৈরি করার কোনো দরকার নেই। ওকে, নেক্সট আমাদের কাজটা কী হয়ে যাবে, এখন আমাদের কী করতে হবে, আমি জিনিসটাকে ভ্যামেসতে সলভ করেছি, তো তাহলে আমি করলাম না ডেটাগুলোকে লিখে নিই। এবার ভ্যামের কাজটা কী হয়ে যায়, রোয়ের মধ্যে দুটো টপমোস্ট মিনিমাম খুঁজতে হয়। তো এখানের মধ্যে ফার্স্ট টপমোস্ট মিনিমাম 3 অ্যান্ড 6, তাদের ডিফারেন্সটা আমার এখানে বসাতে হয়। তো 3 6 ডিফারেন্স 3, সিমিলারলি এখানে টপমোস্ট মিনিমাম 1 আর 3, তাহলে তাদের ডিফারেন্স 2। এখানে টপমোস্ট মিনিমাম কত আছে, 3 আর 4, দ্যাট ইজ তাদের ডিফারেন্স 1। সিমিলারলি কলম বরাবর দেখবো, কলমের মধ্যে টপমোস্ট মিনিমাম দুটো কত আছে, 1 আর 7, তাদের ডিফারেন্স 6, তো 6 বসালাম। সিমিলারলি এইখানের ক্ষেত্রে টপমোস্ট মিনিমাম কে আছে, দ্যাট ইজ 6 আর 4, তাদের মধ্যে ডিফারেন্স 2 বসালাম। এখানের মধ্যে টপমোস্ট মিনিমাম কে আছে না, 3 অ্যান্ড 5, তাদের মধ্যে ডিফারেন্স বসালাম 2, সিমিলারলি বার করলাম। এরপর যে ডিফারেন্সের মধ্যে যে ভ্যালুগুলো পড়েছি তার মধ্যে দেখবো যে মিনিমাম কে আছে, সরি ম্যাক্সিমাম কে আছে। সো ম্যাক্সিমাম আছে 6, তাহলে সেইটাতে দেখবো এই লাইন এখানে 6 আছে, মানে এই কলাম বরাবর কে সব থেকে মিনিমাম ডেটা আছে, 1। এবার এই একটা কার ইন্টারসেকশনে বসে আছে, 3 আর 2, তাহলে 3 আর 2-এর মধ্যে মিনিমাম কে, সরি 5 আর 3, 5 আর 3-এর মধ্যে একটা বসে আছে, তাহলে 5 আর 3-এর মধ্যে মিনিমাম কে 3। তাহলে 3 ডেটাটা এখানে বসে যাবে বক্সে, আর এই 3টে কেটে যাবে, আর এখানে 5টা কমে গিয়ে 2 হয়ে যাবে। ফলে এখানে অলরেডি সব কাজ হয়ে গেছে, ফলে D1 আর কাজ করবে না, ফলে এটা কেটে যাবে লাইনটা। নেক্সট আবার আমি এখান থেকে ঘর টানবো, এখান থেকে ঘর টেনে নেক্সট আমার আবার কাজ হবে যে আবার দুটোর মধ্যে মিনিমাম খোঁজা,
তাদের ডিফারেন্স আবার দুটোর মধ্যে মিনিমাম খোঁজা ডিফারেন্স, এরকম করে যতক্ষণ সবগুলোর অ্যালোকেট গুলো ডেটা গুলো সমস্ত ঘরে না বসছে ততক্ষণ আমরা চলতে থাকবো, এরকম করে নিজেরা পজ করে নিজেরা করে নিয়ে দেখবে আমার সঙ্গে আসছে, আমার সঙ্গে ডেটা গুলো মিলছে কিনা। তো যথারীতি আমি এই থার্ড প্যাকেটের এরকম আন্ডারে আমি হচ্ছে যে সমস্ত অ্যালোকেট সেলগুলো পেয়েছি সেই অ্যালোকেট সেলগুলো বসিয়ে দিয়েছি। সো দিস ইজ আওয়ার অ্যালোকেট সেল। তো আমি যথারীতি যেই অ্যালোকেট সেলগুলো পেয়েছি সেই অ্যালোকেট সেলগুলো বসিয়ে দিয়েছি। নেক্সট আমাদের কাজটা কি হবে, যে নন অ্যালোকেট সেল বার করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে, এআই বিআই এর A1 A2 A3 B1 B2 B3 B4 এই ডেটাগুলো বার করতে হবে, কারণ এই ডেটাগুলো হেল্প নিয়ে আমি নন অ্যালোকেট সেলগুলো বার করব। সো এই ডেটাগুলো কিভাবে বার করব, আমাদের অ্যালোকেট সেলের জন্য একটা রিলেশন আছে এআই জে ইকুয়ালস টু এআই প্লাস বিজে। অর্থাৎ কি, আমি যদি এই পজিশনটাকে দেখতে চাই, এই পজিশনটার মানেটা কি, এটা হচ্ছে এক প্রকার 1 2 3 1 2 3 4 1 2 3 4, মানে এই পজিশনটা হচ্ছে এক প্রকার A3 4 পজিশন, তাই তো? তাহলে A3 4 পজিশন মানে A3 প্লাস A4, তার মানে এ এই দুটোকে নিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে, এইটার অর্থটা তাই। তো এরকম করে আমি ডেটাগুলোকে বার করব যে এর ডেটাগুলো কিভাবে আসছে। তো সেই জন্য আমাকে নিতে হবে কি, এর করেসপন্ডিং A1 A2 A3 B1 B2 B3 B4 এই ডেটাগুলো আমার বার করতে হবে। তো আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে একটাকে সেট করে নিতে হবে, তবেই করেসপন্ডিং বার করতে পারবো। তো আমি এখান থেকে A3 তে সব থেকে ম্যাক্সিমাম অ্যালোকেট সেল আছে, তাই জন্য আমি A3 কে 0 ধরে নিচ্ছি, কারণ A3 কে যদি 0 ধরে নিই তাহলে আমি এদিকে ডেটাগুলো খুব সহজে বার করতে পারবো। তাহলে A3 যদি 0 হয় তাহলে ডেফিনেটলি B4টা 2 হবে, কারণ কি, এআই জে ইকুয়ালস টু এআই প্লাস বিজে। তো একটা যদি 0 দেয় পরেরটাকে ডেফিনেটলি 2 হতে হবে, যাতে তাদের সামটা 2ই দেয়। ওকে, সো এ 2 দেবে, এখানে 5 বসে আছে, এ 0 দিয়েছে তাহলে একে 5ই হতে হবে, একে 4ই হতে হবে। ওকে, এরকম করে একই রকম ভাবে এ 3 আছে, আমি এখানে 2 পেয়ে গেছি, তাহলে এখানে 1 নিলে তবে এর সঙ্গে 3-এর সঙ্গে সমান হবে। এখানে 1 আছে, এখানে আমি 1 পেয়েছি। ওকে, তো সেরকম করে আমি অ্যালোকেট সেলগুলো পেয়ে যাবো। এখানে 0 নিতে হবে, করলে আমি অ্যালোকেট সেল থেকে A1 A2 A3 B1 B2 B3 B4 এর ভ্যালুগুলো বার করে নিয়েছি। নেক্সট আমাদের কি হবে, নন অ্যালোকেট সেলগুলো বার করতে হবে। সো উইচ ইজ নন অ্যালোকেট সেট, দিস ইজ আওয়ার নন অ্যালোকেট, দিস ইজ আওয়ার নন অ্যালোকেট সেট। সো সেইটা আমাদের টার্গেট হবে, যে সেইটা যদি সবগুলো গেটার ইকুয়ালস টু 0 এসে যায় তবে আমার দিস সলিউশন ইজ অপটিমাল, নাহলে আমাকে আবার লুপ ঘুরিয়ে করতে হতো। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কি করতে হবে, A11 পজিশন, তার মানে A11 পজিশন মানে কি, A11 মাইনাস A1 মাইনাস B1। ওকে, সো A11 পজিশনে 10 আছে, মাইনাস A1 এতে কত বের করে রেখেছি, মাইনাস অফ 2। B1 এ পজিশনে 0, তার মানে কত, 10 প্লাস 2 মানে 12, তাহলে এটা 12 পেয়েছি, গ্রেটার ইকুয়াল টু 0। সিমিলারলি 7 মাইনাস অফ 4 মাইনাস অফ মাইনাস 2, দ্যাট ইজ 5। সিমিলারলি এরকম নন অ্যালোকেট সেলগুলো বার করে দেখছি, সবগুলো পজিটিভ দিচ্ছে, দ্যাটস মিন আওয়ার প্রবলেম ইজ অপটিমাইজড। সো প্রবলেম ইজ অপটিমাইজ মানে এরপরে আমাকে শুধু দেখতে হবে যে অ্যালোকেট সেল যেটা আছে সেইটার সঙ্গে জাস্ট মাল্টিপ্লাই করে দিলে ডেটাগুলোর আমরা কস্ট পেয়ে যাব। তার মানে এখানে 3 3 9, 3 1 3, 3 2 6, 4 2 8, 3 5 15, 4 2 8, তাহলে সেইটাই হয়ে যাবে আমার অপটিমাল কস্ট। তো সেইটাই করে নিয়ে আমার বেরিয়েছে 45। সো এটার আমার হচ্ছে অপটিমাল কস্ট হবে 45। সো আশা করি এটা কারো বুঝতে কোনো প্রবলেম হয়নি, যদি কিছু ডাউট থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। সো দিস ইজ আওয়ার লাস্ট কোয়েশ্চেন, অ্যাসাইনমেন্ট প্রবলেমে সলভ করতে বলেছে। সো অ্যাসাইনমেন্ট প্রবলেম যখনই বলবে তখনই আমাদের ফার্স্ট কাজ কি হবে, নাম্বার অফ এখানে মিনিমাম যে আছে সেটা দিয়ে সাবস্ট্রাক্ট করতে হবে ফার্স্টে রোকে, দেন কলমে মিনিমাম যে আছে সেটা কলম দিয়ে সাবস্ট্রাক্ট করতে হবে। তো সেই কাজটাই আমি এখানে করেছি, যে যেইটা আছে সেটা ফার্স্টে হচ্ছে রো মিনিমামে সাবস্ট্রাক্ট করেছি, তো রোতে মিনিমাম আছে 3, তাহলে 3 দিয়ে আমি পুরোটাকে সাবস্ট্রাক্ট করেছি, করে এই টেবিলটা পেয়েছি। দেন কলমের সাবস্ট্রাক্ট হবে, তো কলমের সাবস্ট্রাকশন করেছি, করে এবারে কি হয়েছে, নাম্বার অফ জিরো কভার করতে হবে, ম্যাক্সিমাম জিরো কভার হয় সেরকম লাইন টানতে হবে। সো এখানে ম্যাক্সিমাম জিরো, দিস ইজ 1 লাইন, দিস ইজ 2 লাইন, দিস ইজ 3 লাইন, দিস ইজ 1 লাইন অ্যান্ড দিস ইজ 2 লাইন, দিস ইজ 3 লাইন অ্যান্ড দিস ইজ 4 লাইন, এটা ভুল হয়ে গেছে। সো সেখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, নাম্বার অফ লাইনস অ্যান্ড নাম্বার অফ সেল সমান আছে, তার মানে আমার এরপরে আমার হচ্ছে ব্যালেন্সড আছে, মানে নাম্বার অফ লাইন আর নাম্বার অফ জিরোস যদি নাম্বার অফ লাইন আর নাম্বার অফ অর্ডার যদি সেম না থাকতো তাহলে কিন্তু আমাদের আবার স্পেশাল কেস করতে হতো। যখন নাম্বার অফ লাইন কভার আর নাম্বার অফ অর্ডার সেম এসে যাবে তাহলে তখন আমাদের এখানে অলরেডি সমান এসে গেছে, তার মানে আমরা একবারে সিলেকশন রাউন্ডে চলে আসতে পারবো।
তাহলে যেখানে যেখানে জিরো আছে সেখানে সেখানে জিরোটা বসিয়ে দেবে। নেক্সট আমাদের কি হবে, অ্যাসাইনমেন্ট মানে কি, অ্যাসাইনমেন্ট মানে কেউ একটা যখন কাজ করছে কোনো একটা, কেউ যখন একটা মেশিনে যখন কোনো একটা কাজ করছে সেই মেশিনটা বিজি থাকছে, ফলে কি আমরা ওই মেশিনে অন্য কাজ করতে পারবো না, তখন কি অন্য অন্য মেশিনে অন্য জিনিসটা কাজ করতে হবে। এখানে সেই কাজটাই, তাহলে কেউ যখন একটার সঙ্গে অ্যাসাইনমেন্ট করে নেবে তখন সে অন্য সঙ্গে অ্যাসাইন করতে পারবে না। সো এইটা একই রকম ভাবে, প্রথমে দুয়েতে একটাই ডেটা আছে, তাহলে দুই যে এন্টিটা জিরো পেয়েছে সেইটাতে বি সবসময় সেকেন্ডটাতেই কাজ করবে। ওকে, সিমিলারলি এখানে তিনেতে করেসপন্ডিং একটাই ডেটা আছে, ফলে ডি সবসময় তিনের জন্যই কাজ করবে। সো ডি যখন তিনের জন্য কাজ করে নিচ্ছে, ফলে ডি আর একের জন্য কাজ করতে পারবে না। এবারে এটা আমি যদি একের জন্য কাজ নিই, তাহলে সে চারের জন্য কাজ করতে পারবে না। তাহলে এ যখন চারের জন্য কাজ করছে না, তাহলে সি তখন চারের জন্য করবে, সি যখন চারের জন্য করছে তখন সি যখন একের জন্য করতে পারবে না। অন্যটা নিলে অন্যভাবে পাওয়া যেত, তাহলে এখানে এ একের জন্য করবে, বি দুয়ের জন্য করবে, সি তিনের জন্য করবে, ডি চারের জন্য করবে। তাহলে সেই হিসেবে তাহলে করেসপন্ডিং কস্ট কী হবে, তাহলে এ এ একের জন্য, তাহলে এ একেতে কত আছে সাত, তাহলে সাত প্লাস বি কত আছে দুই, তাহলে বি মানে দুই, সি মানে কত চার, আর ডি মানে তিন, তাহলে সাত প্লাস দুই প্লাস এক প্লাস এক, তার মানে নয় দশ এগারো, তাহলে এর কস্ট কত হবে এগারো। বোঝা গেছে? আশা করি কারো কিছু বুঝতে প্রবলেম হয়নি, কারো যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তো কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে, বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।